সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। হ্যালো অল মাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছেন, সারাদিন খুব ভালোভাবে কাটুক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা শুরু করছি খুব সকাল থেকে। একটা রাত আর একটা দিনের আগাম বার্তা, রাত না হলে তো পরের দিন সকালেই হবে না, তো সার্কেল অনুযায়ী আমাদের চলতে হয়। এসব নিয়ে অনেক ব্যাখ্যা অনেক কথা আছে, সেগুলো নাই বললাম, আপনারা সবাই জানেন। তো আসলে দিন প্রতিদিনই সুন্দর, আল্লাহ তাআলার সৃষ্টি প্রত্যেকটা দিনে, সপ্তাহে সাত দিনে সাত দিনই সুন্দর। তো দেখা গেছে যে আজকে আমার খুব সুন্দর একটি সময়, আমি আফসানা আবরারকে উইশ করবো ওদের বার্থডে। তো এটা যদিও আজকে একদম উল্লেখযোগ্য ডেট না, গত মাসে ছিল আবরারের বার্থডে, আজকে হচ্ছে আফসানার বার্থডে। তো আমরা দুইটা ডেটে একসাথে করতে চাই, আর এটার কারণ হচ্ছে যে মানে ওদেরকে আনন্দ দেওয়া বা ওদেরকে একটু মানে এই বিষয়গুলো উইশ করা, সেটা যেদিনই হোক না কেন, দেখা গেছে যে ভালোবেসে যদি এই দিনটা উপভোগ করা যায় বা বাচ্চাদেরকে একটু সময় দেওয়া যায়, এটাই সবচেয়ে সুন্দর বা ভালো লাগার একটা কথা। আর দিন তো দিন, তাই না, প্রত্যেকটা দিনেই সুন্দর, কারণ একটা দিনে দেখবেন যার বিবাহবার্ষিকী বার্থডে, ঠিক ওই দিনেই কিন্তু আবার কারো না কারো মৃত্যু দিবস, কেউ না কেউ মারা গেছেন বা কোনো খারাপ খবর আছে। তো দেখা গেছে যে আমার কাছে মনে হয় কোনো দিনেই খারাপ নয় আর কোনো দিনেই মানে খারাপ হওয়ার কথা না, তো শুধু সময় এবং পরিস্থিতির কারণে কখনো কখনো কারো মানে লাইফে ওই ঘটে যাওয়া সময়গুলো খারাপ হয়। তো সেটার জন্য আসলে কখনোই আমি ওই দিনটাকে খারাপ বলবো না। তো এটা হয়েছে মানুষের চলার পথে তার জীবন সার্কেলের মধ্যে একটা অংশ মাত্র, তো এইটা নিয়ে আমরা আসলে যেটা খারাপ সময় ওইটা নিয়ে বসে থাকবো না, দুঃখ প্রকাশ করবো না, শুধু দোয়া করবো যারা যেভাবে যে অবস্থায় আছেন, আর ভালো সময়টাকে আমরা মানে পার করবো বা উপভোগ করবো যেন আগামী দিনগুলো আরও সুন্দরভাবে চলতে পারে। মূলত আবরার অসুস্থ ছিল, আমিও অসুস্থ ছিলাম, সেই জন্যই কিন্তু টাইম মতন ওদেরকে উইশ করা হয়নি। তো আজকে একটু সময় পেয়েছি, আমরা দুজনেই মানে সময় আছে আমাদের, যে কারণে বিশেষ কিছু করব না, শুধু ওদের জন্য রান্না করব। আফসানা আসলে বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি খেতে চাইছিল, তো এগুলো করবো। ওই সাথে আবার আফসানার আব্বু বললো যে ঠিক আছে, যেহেতু এটা রান্না করবো তাহলে সাথে রোস্ট রান্না করো। তো আমি বাসমতি চালটাকে ভালো করে এখানে ধুয়ে নিবো, ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো। আর চালটা প্যাকেট চাল যদিও কিন্তু ততটা পছন্দ হলো না আমার, তো যাই হোক এটা দিয়ে করার চেষ্টা করব। আর এবার চালটাকে ভালো করে ভিজিয়ে রাখি কিছুক্ষণ, 15-20 মিনিট ভিজিয়ে রাখবো, তারপরে আমি এটাকে বয়েল করতে দিব। এবার করে নিচ্ছি রোস্ট, আগে রোস্ট করব তারপরে যে কাচ্চি বিরিয়ানি করব। তো চালটাকে আমি যে 70% বয়েল করে নিচ্ছি, এরপর পানি ছাকবো, তারপরে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, কারণ এটা পুরোপুরি একদম সিদ্ধ হবে না। এই তো পানি ছেঁকে নিচ্ছি, আর এই পাশে অফ ক্যামেরায় আমি রোস্ট করে নিলাম, সম্পূর্ণ রোস্টটাই রান্না করে নিলাম। তো এখন রাত কিন্তু অনেক বাজে, আফসানা আবরারকে উইশ করবো, এরই মধ্যে আবরার এবং তার আব্বু মিলে একটা কেক নিয়ে আসছে, যেহেতু বলা হয়েছে দুজনেরই বার্থডে, সেই জন্য খুব মানে উৎসাহ নিয়ে একটা কেক নিয়ে আসছে। তো কেকটা কাটবো আমরা, আর এই তো আমি বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি করতেছি, তো দেখা যাক কতটা সুন্দর হয়। তো আফসানা আব্বার সাথে আফসানার আব্বু এবং আমি 4 সদস্য মিলে আমরা হ্যাপি বার্থডে পালন করলাম দুই ভাই বোনের। মেনলি হচ্ছে বাচ্চাদেরকে খুশি করা, আর কিছুই না। ওদের জন্য আপনারা দোয়া রাখবেন, সবাই সুস্থ যেন থাকে, ভালো থাকে। এইবার আমাদের খাওয়ার পালা, রাতের খাবার, আর বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে এই বিরিয়ানিটা, তো আজকে করছি কাচ্চি বিরিয়ানি। তো এবার আমি বাচ্চাদেরকে খাবার দিব, সেই সাথে আমরাও খেয়ে নেবো একসাথে। কাচ্চিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ফ্লেভারটাও খুব সুন্দর আসতেছে, আসলে পুরো রান্নাটা দেখালাম না, শুধু মেনটুকুই দেখালাম। তো এবার আমি খাবার পরিবেশন করতেছি, তো
তো আমার আপুরা ভাইয়েরা এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন সবাইকে একদম ভালোবাসা জানাচ্ছি। সেই সাথে যদি আপনি নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি খাবার প্লেট ডেকোরেশন করছি, এবার কিন্তু সালাদ দিচ্ছে আফসানা, মানে আমার মেয়ে। তো সবাই আপনারা আমার ছেলে মেয়ের জন্য দোয়া রাখবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। যারা ভিডিওটা কষ্ট করে দেখছেন আপনাদের জন্য অনেক ভালোবাসা দোয়া রাখতেছি। সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, এই প্রত্যাশা রাখবো। আর পরবর্তী দিন আবার সুন্দর একটা ব্লগের সাথে চলে আসবো। হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে বেশি বেশি এনজয় করুন, নিজের ফ্যামিলিকে নিয়ে ভালো থাকুন, আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে ভালো থাকুন। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি চলে যাচ্ছি ভিডিও থেকে, ভয়েস থেকে, বাট ভিডিও কিন্তু যাচ্ছে না, আপনারা পুরো ভিডিওটা এনজয় করুন। পরবর্তী দিনে আবার আমার ভিডিও আসবে, ভিডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।